এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের বলেছেন, পদ্মা সেতুকে ঘিরে বদলে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং দেশের অর্থনীতি। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম ও সরকার পতনের ডাক দিয়েছে এই পদ্মা সেতু। সকালে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, কাউকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছে সরকারের নেই, সরকার চায় অংশগ্রহণমূলক নির্বাচন। গত ১৪ বছর আন্দোলনের অর্জনকে ঢেকে দিয়েছে একটি মাত্র পদ্মা সেতু। ইলেকশনের নিয়মটা সংবিধানের সন্নিবেশিত আছে, নিয়ম অনুযায়ী ইলেকশন, কাউকে বাদ দিয়ে ইলেকশন করা, এ ধরনের কোনো অভিপ্রায় সরকারের নেই। আমরা অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। ছাদে যাত্রী নেই, ঘন্টার পর ঘন্টার শিডিউল বিপর্যয় নেই, টিকিট ছাড়া প্ল্যাটফর্মে অতিরিক্ত মানুষ নেই, তাই ট্রেনে নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন ঈদে ঘরমুখী মানুষ। অন্যদিকে বাসে এখনও ঈদ যাত্রীদের চাপ নেই, তাই চাপহীন যাত্রা সড়ক পথে। তবে ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে যাত্রীদের। দ্বিতীয় দিনের মতো চলছে ঈদ যাত্রা। হাসান মাহমুদের রিপোর্ট। বাড়ি ফেরার ট্রেন ধরতে এই দৌড়ে শেষমেশ এই যাত্রীরা জিততে পেরেছেন। তবে তাদের বাড়ি ফেরার মূল দৌড়টা শেষ হবে পথের দীর্ঘ পরিক্রমার শেষে আপনজনের আনুকল্যে। ট্রেনে যাত্রী থাকলেও চিরচেনা ভিড়, ছাদে চেপে বসা কিংবা ঠাসাঠাসির রেষারেষি নেই, তাই স্বস্তির ছাপ ছিল যাত্রীদের যাত্রায়। এবার মানে খুবই ভালো সব কিছু, আপনার হচ্ছে মানে ওই রকম মানুষের ভিড় নাই, না কোনো সমস্যা নাই, খুব ভালো ব্যবস্থাপনা। বাসা যাচ্ছি মনে করেন পরিবারের সাথে ঈদ কাটাতে, মানে বছরে দুই তিনবারই যাওয়া হয় দুই ঈদে। ঈদ উপলক্ষে প্রতিদিন তিনটি করে স্পেশাল ট্রেন ঢাকা ছেড়ে যাচ্ছে। এছাড়া নিয়মিত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, নেই বড় ধরনের শিডিউল বিপর্যয়। আমাদের প্রত্যেকটা ট্রেনই রাইট টাইমে চলে গিয়েছে। ৪১ জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং হচ্ছে এছাড়াও মেল, লোকাল, কমিউটার টোটাল ৫২ জোড়া ট্রেন আমার প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যায়। ট্রেনের পাশাপাশি বাসে করেও ঢাকা ছাড়ছেন অনেকে। সায়দাবাদ, গাবতলী কিংবা মহাখালীতেও নেই যাত্রীর তেমন চাপ, তাই আপাতত পথের ক্লান্তি ছাড়া যাত্রীরা নির্বিঘ্নেই বাড়ি যাচ্ছেন। কিন্তু বাস ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে তাদের। আগে ছিল হচ্ছে আপনার এসিতে আমাদের ফেনিতে ছিল হচ্ছে ৪৩০ টাকা, এখন হচ্ছে ৪৮০ টাকা, ৫০ টাকা ডিফারেন্স হচ্ছে। ভাড়াটা কি বাড়ানো হচ্ছে? হ্যাঁ, ভাড়াটা আমাদের এটা কোম্পানির সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের ছাড় দেওয়া আছে, ওই অনুযায়ী আমাদের ভাড়া বাড়ছে। যাত্রী চাপটা খুব কম, যাত্রী যদি চাপ হয় কালকে অথবা পরশু দিনে কিছু হতে পারে সম্ভবত। ঈদের তিন দিন আগের আগাম টিকিট কিনে রাখায় শেষ মুহূর্তে চাপ বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানা ওমরা পালন করেছেন। গতকাল তাওয়াফ ও সাই করা সহ পবিত্র ওমরার অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন রাষ্ট্রপতি। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রয়্যাল গেস্ট হিসেবে সৌদি আরবে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিমান এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান। সৌদি সরকারের রয়্যাল গেস্ট হিসেবে বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে মক্কার সাফা রয়্যাল প্যালেসে নিয়ে যাওয়া হয়। পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন। হজ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের সদস্য নিয়োগের ক্ষেত্রে জাতিসংঘ মানবাধিকারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। ইউএন শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশনস জিন পিয়ের ল্যাক্রোইক্স। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রতিটি সদস্যের সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের বিষয়ে জাতিসংঘ সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে, তাই শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন দেশের সদস্যরা আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন কিনা সে বিষয়টি জাতিসংঘ গুরুত্বের সাথে দেখে থাকে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারী সদস্যরা এখনও যে বৈষম্যের শিকার হচ্ছেন সেই চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে সবাইকে মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করেন জিন পিয়ের।
শান্তি রক্ষার কাজে নিয়োজিত সকল সদস্যের সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের বিষয়ে আমরা সর্বোচ্চ নজর দিয়ে থাকি। সেই অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আসা সকল বাহিনী এবং সদস্যের বিষয়ে জাতিসংঘের শর্তই থাকে, শান্তিরক্ষার কাজে নিয়োজিত সকল সদস্যের জন্য এই সার্টিফিকেট থাকে যে তাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন কিংবা মানবিক আইন লঙ্ঘন করার কোনো রেকর্ড নেই। নারী সদস্যের ব্যাপারে আমরা বলবো, সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। জাতিসংঘের শান্তিরক্ষার কাজে এখন পর্যন্ত নারীদের অংশগ্রহণ 6.5%, এখনও নারী সদস্যরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না। এইসব চ্যালেঞ্জ আমাদের সবাইকে মিলে মোকাবেলা করতে হবে। উচ্চহারে শুল্ক ও ভ্যাটসহ নানা ধরনের কর আরোপের কারণে দেশের স্বর্ণের দাম সবসময় বেশি থাকে বলে জানিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে দেশের বাজারের তুলনায় আন্তর্জাতিক বাজারের দাম কম হওয়াতে সম্ভাবনা থাকা সত্ত্বেও জুয়েলারি রপ্তানি করা যাচ্ছে না বলেও জানায় সংগঠনটি। এসবের জন্য কট্টর আমলাতন্ত্রকে দায়ী করে এ খাতের ব্যবসায়ীরা সরকারের নীতি সহায়তার দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান বাড়াতে এ খাতের জন্য যৌক্তিক আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। কর কাঠামো প্রয়োজন। হাসানুল শাওনের রিপোর্ট। বিশ্বের উন্নত দেশগুলোর বিনিয়োগকারীরা সবসময়ই স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ মনে করেন। এমনকি বিশ্ব অর্থনীতির টানাপোড়েনের মধ্যেও উন্নত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে, যা এসব দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায়ে ভূমিকা রাখে। অন্যদিকে বিশ্বের জুয়েলারির বাজার আছে $2,500 বিলিয়ন, 2030 সালে যা দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি জুয়েলারি রপ্তানি করে চীন, সুইজারল্যান্ড এবং ভারত। অথচ এই তালিকায় 100টি দেশের মধ্যেও নেই বাংলাদেশ, যার প্রধান কারণ বাংলাদেশে স্বর্ণের দাম বিশ্ববাজারের চেয়ে বেশি। বর্তমানে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 98,444 টাকা, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেকটা বেশি। যদি আমরা কিনি তাহলে বেশি দামে কিনা হয় বিশ্ববাজারের থেকে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করা কখনই বিজনেস হতে পারে না। দেখা যায় শুল্ক, ভ্যাট, অন্যান্য বিভিন্ন কিছু ধরে, সেইগুলি ট্যারিফ ধরে, দেখা যায় ডোমেস্টিক মার্কেটে বা লোকাল মার্কেটে যে গোল্ডগুলো পাওয়া যায় পিওর গোল্ড, তার থেকেও দাম এখানে বেশি পড়ে যায়। বিশ্ববাজারে যে স্বর্ণালঙ্কারের রপ্তানি, সেটার যে সম্ভাবনা, সেটাকে কিন্তু আমরা খুব একটা কাজে লাগাতে পারিনি। জুয়েলারির সঙ্গে যারা জড়িত আছে এবং একই সঙ্গে যে বিদেশি মিশনগুলো আছে, এর দুটো যদি সংযোগ ঘটিয়ে আমরা মধ্যপ্রাচ্যের বাজারটা ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে স্বর্ণালঙ্কারের রপ্তানি এবং সেখান থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জন, সেটা একটা বিরাট সম্ভাবনা দ্বার উন্মোচিত হবে। বর্তমানে জুয়েলারি শিল্পের যন্ত্রপাতি আমদানির শুল্ক 30-60% পর্যন্ত। এছাড়া 5% হারে ভ্যাট হার ও অতিরিক্ত উৎপাদন খরচের কারণে ভোক্তা পর্যায়ে দাম আরও বেড়ে যায়। তবে বেসরকারিভাবে দেশে একটি স্বর্ণ পরিশোধনাগার স্থাপনের কাজ চলছে। এটি চালু হলে দেশে কিছুটা কম দামে মিলবে স্বর্ণ এবং বিশ্ববাজারেও মেড ইন বাংলাদেশ লেখা সোনার বার ও অলংকার রপ্তানি করা সম্ভব হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা $1,000,000,000 এক্সপোর্ট করতেছে, তাদের ওখানে ব্যাংকে সহজভাবে গোল্ড দিতেছে, সেই গোল্ডগুলি তারা অর্নামেন্ট তৈরি করে এক্সপোর্ট করে দিচ্ছে। আমাদের এখানে তো কোনো গোল্ড দেয় না, তারা শুধু পলিসি, এমন কিছু পলিসি করে যেই পলিসি ইমপ্লিমেন্ট করার মতো কারো সাধ্য নাই। এখনও পর্যন্ত ওই গোল্ড বারের উৎপাদনটা শুরু হয়নি, তো ওইটা যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এর রপ্তানি করতে পারবো এবং দেশের তো ব্র্যান্ডিং তৈরি হবে, তখন ভবিষ্যতে আরও সম্ভাবনা রয়েছে। কিন্তু আসলে এই যে গোল্ড বার তৈরি করা, যে রিফাইনারির যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, তো সেটা যদি যত তাড়াতাড়ি চালু হবে তত তাড়াতাড়ি আমরা বিশ্ববাজারটা ধরতে পারবো। 2018 সালে দেশে একটি স্বর্ণনীতি হওয়াতে স্বর্ণ আমদানির পথ উন্মুক্ত হলেও কর সহ নানা জটিলতায় আমদানি হচ্ছে কম। এছাড়া ব্যাগেজ রুলসের আওতায় বৈধ পথে কিছু স্বর্ণ দেশে আসে। এসব স্বর্ণ দিয়ে দেশের স্বর্ণের চাহিদা পূরণ করা সম্ভব হয় না, তাই স্বর্ণ চোরাচালানও রোধ করা যাচ্ছে না। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠছে কুষ্টিয়া মৌলভীবাজার ও ময়মনসিংহের স্থায়ী পশুর হাট। তবে অস্থায়ী পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম। এদিকে পশু খাদ্যের দাম বাড়ায় কাঙ্ক্ষিত দাম নিয়ে হতাশ খামারি ও বিক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন শকত কর্মীর ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের ঐতিহ্যবাহী এ পশুর হাট,
জেলার 7 উপজেলার 34টি হাট, এর মধ্যে স্থায়ী 19টি। ইতিমধ্যে হাটগুলোতে বিভিন্ন স্থান থেকে খামারি ও পাইকাররা বিক্রির উদ্দেশ্যে তাদের লালন পালন করা পশু নিয়ে আসছেন, সেই সঙ্গে আগেভাগেই পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা। হ্যাঁ, গত বছর যে গরুটা 50,000 বিক্রি হয়েছে, এই বছর দেখা যাচ্ছে যে এই গরুটা 70,000 টাকা দাম চাচ্ছে। আমি দাম চাড়াম 3,00,000 টাকা, 3,00,000 টাকা, কিন্তু এখানে সঠিক মূল্য দাম ওখানে পাইরাম না, গতিকে আমরা গরুটা ছাড়তাম পারলাম না। কুষ্টিয়ায় বসেছে 15টি পশুর হাট। এ জেলার ক্রেতার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানের ব্যাপারীরা হাজির হচ্ছেন হাটে। পর্যাপ্ত গরু থাকলেও সে তুলনায় বেচাকেনা কম। এক বছর ধরে গরুটা পড়ছি, বাজারে নিয়ে আসছি, গরু কোনো দাম হচ্ছে না, দাম কম। আমার গরু বাচ্চা করে এখনো বিক্রি হয়নি, একটাও বিক্রি হয়নি না, দাম বাড়ছে। বাজার মোটামুটি সুইটেবল আছে, বেচাকেনা কেবল মাত্র শুরু হয়েছে। সাধারণত দেখা যায় প্রথম বাজারটা একটু বাজার থেকে মূল্যটা একটু আপডেট ছিল, মানে বেশি ছিল। চিটাং থেকে আমরা এখানে আসছি ব্যবসা করার জন্য, এখন ঈদের সময় আসি বা সেখান থেকে কিনে নিয়ে চিটাং নিয়ে বেচা কেনা করব। ময়মনসিংহে জমে উঠেছে পশুর হাট। 87টি হাটে দরদাম হচ্ছে, বিক্রি কম, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন মত। বিক্রি করে না, এই দামে বেচলে তো পোষায় না, খাদ্য বেশি দামের তুলনায় তো পোষায় না। বাজার অনেক দাম, গরু বাজার ছাড়তেছে না, পাইকারা অনেক দাম। ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি বাড়বে বলে আশা ক্রেতাদের। সুস্থ পশু বিক্রির জন্য প্রচারণার পাশাপাশি মেডিকেল টিম গঠনের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কোরবানির হাটের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, কোরবানির পশুর হাটে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি জানতে পেরেছেন আপনি? হ্যালো পা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে রাজশাহী বিভাগের মধ্যে অন্যতম বড় পশুর হাট, রাজশাহী সিটি হাট। আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে আধা কিলোমিটার দূরে আসলে মূল হাট। তো মূল হাটে এত পরিমাণ গরু আজকে উঠেছে এবং এত পরিমাণ লোকের জনসমাগম আজকে ঘটেছে যে এই যে আমাদের রাস্তা যে আছে, হাটে প্রবেশের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা সেই হাটে পৌঁছতেই পারিনি এখন পর্যন্ত। এবং আধা কিলোমিটার দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পশুরবাহী যে ট্রাক এবং যে পশু তারা অপেক্ষা করছে, ক্রেতারাও এখানেও আছে। তো আমি ক্রেতা বিক্রেতাদের সবার সাথে কথা বলেছি, তাদের মধ্যে একটা দেখেছি যে মাঝারি পরিমাণ গরু, যে মাঝারি গরু, যেসব গরুর দাম 60 থেকে 1,20,000 টাকার মধ্যে, সেই সব গরুর চাহিদা আসলে আমরা এখানে বেশি দেখছি। এর বাইরেও যে 2 থেকে 2,50,000-3,00,000 টাকা দামের গরু এখানে আছে, তবে সেইগুলোর চাহিদা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তো এই হাটের ইজারাদার এবং ক্রেতা বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে ঢাকা, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আজকে পাইকাররা এখানে এসেছে, আজকে এখানে নির্ধারিত সাপ্তাহিক হাট। তো এখান থেকে গরু কিনে তারা তাদের নিজস্ব এলাকায় নিয়ে গিয়ে সেখানে তাদের হাটে এই গরুগুলো তুলবে। তো আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যেহেতু পশু খাদ্যের দাম এর মধ্যে অনেক বেড়েছে, আগের তুলনায় উৎপাদন, পশু যে উৎপাদন খরচ, রক্ষণাবেক্ষণ খরচ, সেসব বেড়েছে। এ কারণেই তারা বলছেন যে পরিমাণ তারা প্রত্যাশা করেছিলেন যে একটা গরুর দাম যেটা তারা হয়তো আশা করেছিলেন 1,20,000 টাকা বিক্রি হবে, সেই গরুটা ক্রেতারা এখন দাম বলছে 80 থেকে 90,000 টাকা। তো ক্রেতারা বলছে যে আসলে তাদের যে উৎপাদনের যে খরচ সেই তুলনায় তারা পশুর দাম পাচ্ছে না। এবং এই আপনি জানেন যে এই যে হাটটা, এই হাটটা একসময় ভারতীয় গরুর জন্য বিখ্যাত হাট ছিল, উত্তরাঞ্চলের বিভিন্ন বর্ডার থেকে এখানে ভারতীয় গরু এসেছিল। তবে আমি আজকে খোঁজ নিয়ে দেখেছি এপর্যন্ত কোনো ভারতীয় গরু আমরা সেখানে দেখতে পারিনি। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যেহেতু রাজশাহীতে প্রচুর পরিমাণ খামারিও রয়েছে, তারা যেন তাদের উৎপাদিত যে গরু সেগুলোর জন্য ন্যায্য মূল্য পায়, এ কারণেই তারা বর্ডারকে কড়াকড়ি করেছেন এবং বিজিবিকে বলে দেওয়া হয়েছে যেন ভারত থেকে কোনো প্রকার গরু এখানে আসতে না পারে। লোপা জানছিলাম কোরবানির পশুর হাটের খবর। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।